আসসালামু আলাইকুম এবছরের সর্বশেষ কাঁঠাল দিয়ে আজকে আমি বানাবো জ্যাক ফ্রুট মিল্কশেক তো চলুন বানানো যাক এখানে আমি কাঁঠাল নিয়ে নিয়েছি ছয় সাত পিস বড়ো সাইজের এটা আমি বিচি ফেলে দিয়েছি আর নিয়ে নিয়েছি এক লিটার বরফ করা দুধ কাঁঠাল এবং মিল্ক একসাথে আমি একটা ব্লেন্ডারের জাগে ঢেলে নিয়েছি এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব অয়ের ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি যে যে রকম মিষ্টি খেতে চাই সেই অনুযায়ী চিনি দিতে হবে তো আমি এখন এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব দুই তিন মিনিট ব্লেন্ড করলেই হয়ে যাবে তো আমার পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে তাই চাক থেকে বের হয়ে গিয়েছে একটু কমিয়ে নিতে হবে তো এবার ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে আমি এখন একটা ছোট্ট গ্লাসে আমার মেয়ের জন্য ফার্স্টে রেডি করে নিচ্ছি এই যে এখানে ঢেলে নিলাম অল্প একটু এখন এরটাকে আমি আইসক্রিম দিয়ে ডেকোরেট করে দেব আমি আইসক্রিমটা ভিতরেও দেওয়া যায় বাট আমি দিলাম না এটা হচ্ছে আমি ওই ঠান্ডা দুধ ইউজ করেছি এই জন্য আর আইসক্রিমটা দিলাম না আপনার যদি ঠান্ডা দুধ অথবা আপনার কাঁঠালটা ঠান্ডা না থাকে তাহলে আপনারা বরফ ইউজ করতে পারেন আমি ঠান্ডা আমার কাঁঠালটাও ঠান্ডা ছিল ফ্রিজে রাখা ছিল আর বরফ আর দুধটাও বরফ করা ছিল এই জন্য আমি বরফ ইউজ করিনি আপনারা যদি নর্মাল দুধ বা কাঁঠাল ইউজ করেন তাহলে সেটা করে নিতে হবে বরফ দিয়ে নিতে হবে তো আমি উপরে একটু বাদামের গুঁড়ো দিয়ে দিয়েছি এই যে আমি আরেকটা সাজিয়ে নিচ্ছি এই যে প্রথমে মগে ডেলে নিয়েছি এরপরে উপর থেকে এরকম আইসক্রিমটা দিয়ে দেব তো আইসক্রিমটা দিয়ে এর উপরে হচ্ছে কাঠবাদামের গুঁড়ো দিয়ে ডেকোরেট করে নেব তো কাঠবাদামের গুঁড়ো দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম আর খাওয়ার সময় কাঠবাদামটা মুখে আসলে খুব মজাই লাগবে আপনারা স্টু দিয়েও খেতে পারেন ধন্যবাদ এটা খুবই টেস্টি খেলে মন প্রাণ ঝুরিয়ে যায় ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিন ধন্যবাদ